হ্যালো ফ্রেন্ডস আই এম চন্দ্রিমা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না কেন আজ তৈরি করব ব্যানানা স্মুদি এটা আপনারা যখন তখন করে খেতে পারেন বা বাড়িতে গেস্ট এলে তাকেও এক গ্লাস করে দিতে পারে। ব্যানানা স্মুদি তৈরি করতে আমাদের কি কি লাগছে চলুন দেখিনি। এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচ খানা কলা ছিলে টুকরো করে নিয়েছি আর দই নিয়েছি পাঁচশো গ্রাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। এবার নিয়ে নিচ্ছি আমি এক খানা জার। জারের মধ্যে দিয়ে দিচ্ছি সব উপকরণ। এক এক করে কলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টুকরো করে রাখা কলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই পাঁচশো গ্রাম টক দই এর মধ্যে দিয়ে দিলাম চিনি চামচ, চিনি দিয়ে দিলাম এখানে আমি চার চামচ আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন এবার এটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে বেনানা স্মুদি তৈরি করে নিচ্ছি ভালোভাবে পেস্ট করে নিয়েছি নিয়ে নিয়েছি একটা বোল একটা মধ্যে আমি ভালোভাবে স্মুদি আমি সার্ভ করে দিচ্ছি পরিবেশন করে দিলাম আপনারা তৈরি করে খান আর তৈরির পর কেমন হয়েছে আমাকে লিখে অবশ্যই জানাবেন যারা এখনো আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে চলি ভালো খান সুস্থ থাকুন